হাই ফ্রেন্ডস, রকমারি রান্না চ্যানেলে আপনাদের স্বাগত। চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আজ বানিয়ে দেখাবো দারুণ স্বাদের নবরত্ন পনিরের রেসিপি। এটা একটা নিরামিষ রেসিপি, খেতে ভীষণই সুন্দর লাগে। চলুন তাহলে দেখে নিই কিভাবে আমি এই রেসিপিটা বানাবো। নবরত্ন পনির বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 200 গ্রাম পনির। পনিরগুলো পছন্দ মতো শেপে আমি কেটে নিয়েছি। পনিরটা আমি বাড়িতেই বানিয়েছি, আর এটা কিভাবে বাড়িতে সহজেই বানানো যায় তার রেসিপি তো আমি আপনাদের সাথে আগেই শেয়ার করেছি। এটা আই বাটনে দেওয়া আছে, আপনারা চাইলে ক্লিক করে দেখে নিতে পারেন। এবার পনিরগুলো হালকা ভেজে নেব, সেই জন্য গ্যাসে ফ্রাইং প্যান বসিয়ে এতে দিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন রিফাইন অয়েল। গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি, তেল গরম হয়ে এসেছে। এবার দিয়ে দিলাম পনিরের টুকরোগুলো। পনিরগুলো হালকা একটু লাল করে ভেজে নিচ্ছি। দেখুন পনিরের টেক্সচারটা কি সুন্দর, পারফেক্ট দোকানের মতো। আর এগুলো ভাজলেও কিন্তু ভেঙে যাচ্ছে না। পনিরগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে নেব। এই রেসিপিতে আমি ফুলকপির পরিবর্তে ব্রকলি ব্যবহার করব, সেই জন্য এখানে একটা মিডিয়াম সাইজের ব্রকলি এইভাবে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকামকেও এভাবে চৌকো শেপে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ওই একই তেলেই আমি ব্রকলি ও ক্যাপসিকাম ভেজে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি কেটে রাখা ব্রকলি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে হালকা একটু ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। ভালোভাবে নেড়ে মিক্সড করে নিচ্ছি। ব্রকলি ও ক্যাপসিকাম হালকা ভাজা হয়ে গেছে, এবার এগুলো নামিয়ে নেব। এরপর ওই একই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। ফোড়নে দিয়ে দিলাম 2টো তেজপাতা ও গোটা গরম মশলা। এখানে আমি 2টো এলাচ, 2 টুকরো দারুচিনি ও 4টে লবঙ্গ ব্যবহার করেছি, আর এলাচের মুখগুলো একটু ফাটিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গোটা জিরে আর 1/2 টিস্পুন কালো জিরে। ফোড়ন থেকে যখন একটা মিষ্টি সুন্দর গন্ধ বেরোবে ঠিক তখনই এতে দিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করে রাখা টমেটো, আদা, পোস্ত, জিরে ও শুকনো লঙ্কার পেস্ট। এতে আমি 1টা মিডিয়াম সাইজের টমেটো, 1 ইঞ্চি আদা, 1 টিস্পুন জিরে, 1 টিস্পুন পোস্ত ও 2টো শুকনো লঙ্কা ব্যবহার করেছি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো। দিয়ে দিচ্ছি সামান্য জল যাতে মশলা পুড়ে না যায়। ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। মিনিট 2 সময় ধরে মশলাটা ভালো করে কষে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করে রাখা কাজু বাদাম ও চারমগজের পেস্ট। এখানে আমি 10টি গোটা কাজু বাদাম ও 1 টেবিলস্পুন চারমগজ ব্যবহার করেছি। ভালোভাবে নেড়ে মিক্সড করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এ সময় লোতেই রাখতে হবে, যেহেতু এখানে কাজু বাদামের পেস্ট রয়েছে
তাই ফ্লেম হাই করে দিলে মশলাটা নিচে লেগে যেতে পারে। যখন মশলা থেকে এরকম তেল ছাড়তে শুরু করবে ঠিক তখনই এতে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা আলু ও গাজর। আপনারা চাইলে আলু ও গাজর ভেজেও রান্নাটা করতে পারেন। আমি রান্নাটা একটু জলদি করার জন্য এইভাবে করেছি। আর এইরকম ভাবে করলে সুগার রোগীদের জন্য তো খুবই ভালো, কেননা এইভাবে সেদ্ধ করে আলু ও গাজরের জল ফেলে দিলে সবজির থেকে সুগার অনেকটাই বেরিয়ে যায়। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু ও দুটো মিডিয়াম সাইজের গাজর ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি হাফ কাপ মটরশুঁটি আর ভেজে রাখা ব্রকলি ও ক্যাপসিকাম। মশলার সাথে সবজিগুলো ভালোভাবে কষে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো লবণ, ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো জল আর ভেজে রাখা পনিরগুলো। আপনারা এখানে জলের পরিবর্তে লিকুইড দুধ দিয়েও রান্নাটা করতে পারেন। ভালোভাবে নেড়ে নিচ্ছি। এবার এটা ঢেকে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা খুলে দিচ্ছি। সমস্ত সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি এতে 1/2 টিস্পুন চিনি আর দিচ্ছি 1 টিস্পুন রোস্টেড কাসুরি মেথি। ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। রেসিপিটা হয়ে এসেছে। সব শেষে ওপর থেকে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। আমার নবরত্ন পনির একদম রেডি। এটা গরম ভাতের সাথে বা রুটি পরোটার সাথে খেতে দারুণ লাগে। আর এই শীতের সবজি দিয়ে নিরামিষ নবরত্ন পনির আপনারা যে কোনো নিরামিষ দিনে বা পূজো আর্চার দিনেও বানিয়ে নিতে পারেন। দেখবেন সকলেই খুব পছন্দ করবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। আর তার সাথে লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটি আগেই সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্ত, আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।